প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমরা তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম ভিসকুসিটি, দ্যাট ইজ সান্দ্রতা। আর সে সান্দ্রতা বলতে আমরা বুঝেছিলাম দ্যাট ইজ ওয়ান কাইন্ডস অফ স্পেশাল প্যাটার্ন অর স্পেশাল প্রপার্টি অফ ফ্লুইড। আর সে অর্থাৎ এটা প্রবাহীর একটা বিশেষ ধর্ম। আর সে ভিসকুসিটি নিয়ে আজকে আমরা আরও পড়াবো। ভিসকুসিটি সম্পর্কে বিজ্ঞানী স্টোকস একটি সূত্র দিয়েছেন, আর সেই স্টোকসের সূত্রই আমরা পড়াবো। স্টোকস বলতে চান, যদি কোনো প্রবাহীর মধ্য দিয়ে কোনো একটি কঠিন পদার্থ প্রবাহিত হয়, তখন উহা ওই প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে, অর্থাৎ বিভিন্ন স্তর ছিঁড়ে ওই প্রবাহীর মধ্য দিয়ে সে প্রবেশ করবে, আর এতে করে ওই বস্তু একটি বাধাজনিত বল অনুভব করবে, আর সেই বলটা সৃষ্টি হবে ওই প্রবাহীর সান্দ্রতার জন্যই। আর সেই সান্দ্রতা নির্ভর করবে ওই বস্তুর ব্যাসার্ধের উপর, ওই তরলের সান্দ্রতার গুণাঙ্কের উপর এবং ওই বস্তুর ব্যাগের উপর। তথা যদি কোনো একটি কঠিন বস্তুর প্রবাহের ফলে কোনো তরলের মধ্য দিয়ে সান্দ্রতাজনিত বলের সৃষ্টি হয়, সেক্ষেত্রে ওই বল দেখা যায় প্রথমত ওই বস্তুর ব্যাসার্ধের সমানুপাতিক, দ্যাট ইজ এ প্রপোর্শনাল আর। সেকেন্ডলি, উহা ওই তরলের সান্দ্রতার গুণাঙ্কের সমানুপাতিক, দ্যাট ইজ এ প্রপোর্শনাল ইটা। এখানে আর হচ্ছে বস্তুর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে যে কি তরলের সান্দ্রতার গুণাঙ্ক। আদারওয়াইজ ওই সান্দ্রতাজনিত বল নির্ভর করছে বস্তুর ব্যাগের উপর, তথা তাও সান্দ্রতাজনিত বল বস্তুর ব্যাগের সমানুপাতিক, দ্যাট ইজ এ প্রপোর্শনাল ভি। এখন যদি সমানুপাতিক নীতি অনুসারে আমরা তিনটা সমীকরণকে অ্যাট এ টাইম লিখতে চাই, দেন উই গেট এ প্রপোর্শনাল আর ইটা ভি। ওকে, এখন আমরা সেই যে সমানুপাতিক, যদি সমানুপাতিক উঠাতে চাই তাহলে আমরা সেইখানে পাব এফ সমান কে ইন্টু আর ইটা ভি। আর এ কে হলো সমানুপাতিক ধ্রুবক, আর পরীক্ষালব্ধ ফলাফলে অর্থাৎ পরীক্ষা করে দেখা গিয়েছে এই ধ্রুবকের মান 6π। তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট দাঁড়ায় এফ সমান 6π আর ইটা ভি। অর্থাৎ এটাই হচ্ছে যে কি সান্দ্রতাজনিত কারণে কোনো একটি বস্তুর উপর যে বাধাজনিত বল সৃষ্টি হয় সেই বলের মান, অর্থাৎ সেই জন্য এটাকে বলা হয় সান্দ্র বল। আর এটাই হচ্ছে যে কি স্টোকসের সূত্র, দ্যাট ইজ স্ট্রোকস। স্ট্রোকস বলতে আমরা যেটা বুঝি বিজ্ঞানী স্ট্রোকস, আর তিনি এই ব্যাপারটা ব্যাখ্যা দিয়েছেন। তবে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছেন, সেটা হলো এই, এটা যদি একটি বিস্তৃত বস্তু তরলের ক্ষেত্রে বিবেচনা করা হয় তাহলে সেক্ষেত্রে এটা বেশি বেশি পরিলক্ষিত হয়, এবং যদি বস্তুর বেগ আবার খুব বেশি হয় সেখানে সেটা আবার কম পরিলক্ষিত হয়। আর সেই সান্দ্রতাজনিত বলের কারণে আমাদের এই বাস্তবে আমরা অনেক প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। যেমন আমরা যদি একটা কথা বিবেচনায় আনি যে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা যখন আমাদের কাছে আসে আমরা অনেকে কত মজা করে সে বৃষ্টির ফোঁটা গায়ে লাগাতে চাই, কারণ যেন কেমন একটা আনন্দ অনুভব হয়। অনেকে ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে চায়, এই যে আনন্দ পায়। কিন্তু এই যদি বৃষ্টির ফোঁটা যদি কারো দেহে ডিরেক্টলি সে যেই ফোর্স নিয়ে যাত্রা শুরু করেছে সেই ফোর্স নিয়ে যদি কোনো দেহে পতিত হতো বা কারো মাথায় পতিত হতো তাহলে তো অবস্থা ব্যাগতেই। কখনো কে বৃষ্টিতে ভেজা দূরের কথা, বৃষ্টির কথা ভাবতই না। আর অথচ আমরা এখন
বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখি অনেক মজা করে, অনেক আনন্দ করে আমরা বৃষ্টিতে আমরা ভিজে একাকার হয়ে যাই। কারণ কোথায়? শুধুমাত্র এই বৃষ্টির ফোঁটা সান্দ্রতাজনিত বল অনুভব করার কারণে যখন সে বায়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সে সান্দ্রতাজনিত বল অনুভব করার কারণে এক পর্যায়ে সে এই বৃষ্টির ফোঁটা ত্বরণ শূন্য হয়ে যায়, আর শূন্য হয়ে তখন সে একটা ন্যূনতম ব্যাগে তথা একটা সমব্যাগে সে পতিত হয়, যে ব্যাগে পতিত হলে ওই বস্তু বৃষ্টির ফোঁটাতে আমরা কোনো আঘাতপ্রাপ্ত হই না। এই যে ব্যাপারটা এসছে যে বৃষ্টির ফোঁটা উপর থেকে পতিত হয়ে আসছে একটা নির্দিষ্ট বলে, এবং সে যত আসছে তার ত্বরণ থাকা স্বাভাবিক ছিল, যেহেতু যত নিচে আসছে বলের পরিবর্তন হচ্ছে, ত্বরণরূপ সেখানে ত্বরণ সৃষ্টি হবে, আর সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে হোক বস্তুর ওই বৃষ্টি ফোঁটার ত্বরণ এক পর্যায়ে শূন্য হয়ে যায়, আর তখনই ওই বৃষ্টির ফোঁটা সমবেগে পতিত হয়। এই যে বৃষ্টির ফোঁটা যে সমবেগে পতিত হয়েছে সেটাকে বলা হয়েছে টার্মিনাল ভ্যালোসিটি, অর্থাৎ অন্তবেগ। তাহলে অন্তবেগ বলতে আমরা কি বুঝি? অন্তবেগ বলতে আমরা বুঝি, যদি গাণিতিকভাবে আমরা বুঝাতে চাই, সেটা হলো যে কি এই এখানে আমরা স্টোকসের সূত্র অনুসারে যেটা আমরা পাই সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো একটা বস্তু যে সান্দ্রতাজনিত বল অনুভব করে সেই বলটা তিনটি প্যারামিটার উপর ডিপেন্ড করছে। সে তিনটি প্যারামিটার কী কী? আর, ইটা এবং ভি। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারি যে আর হচ্ছে বস্তুর ব্যাসার্ধ, আর সে ব্যাসার্ধ সাধারণত বস্তুভেদে নির্দিষ্ট, তার কোনো পরিবর্তন ঘটে না। সেকেন্ডলি সান্দ্রতা, যেটা আমরা সান্দ্রতা গুণাঙ্ক বলেছি, সেটাও তরল ভেদে নির্দিষ্ট, তাহলে তরল ভেদে এটাও কোনো পরিবর্তন ঘটে না, একই তরল যেন নির্দিষ্ট। থার্ডলি যে ব্যাপারটা আছে, যে প্যারামিটার, সেটা হলো আমার ভ্যালোসিটি, দ্যাট মিন্স বেগ, বাট এই বেগটা হচ্ছে পরিবর্তনশীল, আর এই ব্যাগ যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে বোঝাচ্ছে এই সান্দ্রতাজনিত যে বল আমরা অনুভব করছি সেটা এই ব্যাগের উপর নির্ভরশীল। দ্যাট মিন্স যদি আমরা দেখি যে বস্তু প্রথমে যখন কোনো একটি প্রবাহীর মধ্য দিয়ে একটি কঠিন পদার্থ প্রবাহিত হতে থাকে, তখন সে তার বেগ যখন শূন্য থাকে তখন সান্দ্রতাজনিত বল যেটা সৃষ্টি হয় সেটার মানও শূন্য থাকে। দ্যাট ইজ এফ সমান সিক্স পাই আর ইটা ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। ফলাফল কত আসবে আমার? জিরো। অর্থাৎ সান্দ্রতাজনিত বল আমার জিরো হবে। কিন্তু মজার ব্যাপার হলো এই, যখন একটা কঠিন পদার্থ কোনো তরলের মধ্য দিয়ে আপতিত হয়, সেক্ষেত্রে যদি ধরে নিই এটা একটা তরল আধার আর সেখানে তরল পূর্ণ আছে, পূর্ণ আছে, তার মধ্য দিয়ে যদি একটি কঠিন পদার্থ যদি পতিত হতে থাকে, তখন সে তার বিভিন্ন স্তর ছিঁড়ে তথা বিভিন্ন স্তর ভেদ করে সে নিচের দিকে পতিত হবে, যেটা জন্য কাজ করবে অভিকর্ষ বল, অভিকর্ষ বলের টানে সে নিচের দিকে আসবেই, দ্যাট ইজ ন্যাচারাল। তবে যখন সে পতিত হতে চাইবে তখন তার উপর দুটো বাধাজনিত বল কাজ করবে। সে দুটো বাধাজনিত বল কোনটি কোনটি? সেটা এক হলো যে কি সান্দ্রতাজনিত বল, দুই হলো বস্তুর উপর তরলের ক্রিয়াশীল উদ্যোগ ঠেলা, যেটাকে আমরা বলি প্লবতা। তাহলে এই বস্তুর উপর দুটো বল বস্তুর যেদিকে পতিত হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে, তার বিপরীত দিক থেকে সে দুটো বল অনুভব করছে বাধাজনিত বল, একটা হচ্ছে যে কি প্লবতাজনিত বল আর দ্বিতীয়টা হচ্ছে যে কি সেটা হলো আমার সান্দ্রতাজনিত বল। কিন্তু যখন বস্তু যাত্রা শুরু করে পতনশীল মুহূর্তে, তখন সেক্ষেত্রে দেখা যায় আমার এফ এর মান শূন্য থাকে, দ্যাট মিন্স তখন বস্তুর ব্যাগ শূন্য থাকে। আর যেই মাত্র বস্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সে পতিত হতে থাকে তখনই তার ব্যাগ সৃষ্টি হয়, আর যখনই ব্যাগের মান বাড়তে থাকে তখনই সাথে সাথে সান্দ্রতাজনিত বলের মান বাড়তে থাকে। আর তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কি, সে এর ডাব্লিউজনিত বলের কারণে সে কী হচ্ছে, নিম্নমুখী পতন হচ্ছে, আর ঊর্ধ্বমুখী যেটা কাজ করছে সেটা হচ্ছে ইউ উদ্যোগ ঠেলা তথা প্লবতা, প্লাস কাজ করছে কে, সে সান্দ্রতাজনিত বল, এই দুটো বল কাজ করছে। প্রথম দিকে
শুধুমাত্র উদ্যঠেলা কাজ করে, তাই বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে অনেক বেশি বেগ নিয়ে সে পতিত হতে থাকে। আর বস্তু যতই পতিত হতে থাকে ততই বিপরীত থেকে আমার সান্দ্রতাজনিত বল সৃষ্টি হতে থাকে। অ্যাজ এ রেজাল্টেন্ট এক পর্যায়ে দেখা যায় যে বস্তুর যে নিম্নমুখী অভিকর্ষ বল এবং বস্তুর উপর ক্রিয়াশীল প্রবতাজনিত বল এবং সান্দ্রতাজনিত বল উভয়ের যোগফল সমান হয়ে যায়। যখনই উভয় সমান হয়ে যায় তখন দেখা যায় বস্তুটা কি করবে, তাহলে সেক্ষেত্রে কি বস্তুটা স্থির হয়ে থাকবে? না, বস্তু কখনো স্থির হবে না। তার যে কাইনেটিক ইনার্শিয়া, দ্যাট মিন তার যে গতি জড়তার কারণে সে একটা সমবেগে ওই বস্তু পতিত হতে থাকে। আর অ্যাজ এ রেজাল্টেন্ট সেক্ষেত্রে যেই ব্যাক নিয়ে, অর্থাৎ যখন বস্তুটা প্রথম থেকে সে পতিত হয়ে আসছে, সে যে ত্বরণ তার ছিল, যখন আমার নিম্নমুখী বল এবং ঊর্ধ্বমুখী দুটো বলের যোগফল সমান হয় তখন নিশ্চয়ই তার নিম্নমুখী যে ত্বরণ, ত্বরণ শূন্য হয়ে যায়। আর ত্বরণ যখন শূন্য হয় সে একটা সমবেগে পতিত হয়, আর সেই সমবেগকে বলা হয় আমার কে টার্মিনাল ভেলোসিটি, দ্যাট ইজ অন্তবেগ। সুতরাং আমরা এট এ টাইম অন্তবেগ বলতে আমরা কী বুঝি এবং অন্তবেগ কীভাবে সৃষ্টি হয় এবং সেই অন্তবেগের ক্ষেত্রে কয়টা বল কাজ করে এবং সে বলগুলো কে কোন দিকে কাজ করে এবং সেই বলগুলো কে কখন সৃষ্টি হয়, কখন বস্তু সমবেগে প্রাপ্ত হয় তথা অন্তবেগ সৃষ্টি হয়, আমরা ইত্যাদি ইত্যাদি বুঝাতে চেষ্টা করলাম। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা দুটো টপিক আলোচনা করেছি। একটা হচ্ছে যে কি আমাদের স্ট্রোকসের সূত্র, দ্বিতীয় টপিক হলো যে কি আমার অন্তবেগ। আর সে অন্তবেগের গাণিতিক রাশিমেলা, একটা বড় রাশিমেলা, সেটা আজ আমরা আমরা দ্বিতীয় ক্লাসে আমরা করব, এটাই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।